আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন জুকি সিঙ্গেল প্লেন মেশিন কখনো যদি নিডেল ভাঙে অথবা বাসা বাড়িতে অথবা দোকানে কিভাবে ঠিক করবেন আজকে আপনাদেরকে আমি শিখাবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যখন আপনি একটি মোটা ফেব্রিক সুইং করবেন তখন নিডেল ইউজ করবেন চোদ্দ নম্বর আর যখন আপনি পাতলা ফেব্রিক সুইং করবেন তখন নিডেল ব্যবহার করবেন এগারো নম্বর তাহলে আপনার খুবই নিডেল ভাঙা কমবে আর অবশ্যই যে দেখতে এই কারণে অনেক সময় নিডল ভাঙে নিডেল ভাঙলে আপনারা মেশিনের যে নিডল প্লেটটা আছে অনেক সময় নিডেল প্লেট থাকে চোদ্দ নম্বর অথবা আঠারো নম্বর আঠারো নম্বর থাকলে আপনারা মেশিনে চব্বিশ নম্বর ব্যবহার করবেন যখন আপনি মোটা ফেব্রিক ব্যবহার করবেন তখন চোদ্দো নম্বর আর যখন আপনি পাতলা ফেব্রিক সুইং করবেন তখন নিডেল প্লেট লাগাবেন আপনি আঠারো নম্বর অথবা বাইশ নম্বর তাহলে আপনার নিডল বাঙ্গা কমবে এবং সুতা কম কাটবে স্কিবও কম পড়বে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি এই দেখালাম এই যে নিডল প্লেটটা আছে এই নিডেল প্লেট অনেক সময় যদি দাঁত থাকে তাহলে সুতা কাটে এই ধরনের সমস্যা হয় অথবা ছিদ্র যদি ছোট থাকে তাহলে আপনার যখন আপনি ব্যাগে স্টিক দিবেন এই ধরনের সমস্যাগুলো হয় আর আপনার সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সমাধান করার জন্য অবশ্যই চেষ্টা করব। আমার ফোন নম্বর আছে অবশ্যই একটি মিস কল দিবেন তাহলে আমি কল দিব আপনাদেরকে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ